আমরা যখন ক্ষমতা হস্তান্তর করি তখন আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার করার জন্যই বলো না হস্তান্তর করলে আমরা কিন্তু রাস্তাঘাটে হস্তান্তর করিনি করছি আর একটা লোক মানে শাহাবুদ্দিন সাহেবের কাছে তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা করেছি আমরা করার পরে আমাদের দলের চেয়ারম্যানের 7 দিনের মধ্যে জেলে পাঠিয়ে দিয়েছে আমাদের সমস্ত মন্ত্রী জেলে আমাদের সমস্ত এমপি জেলে আমরা নির্বাচন করতে পারিনি আমাদেরকে কোনো টিভি তখন বিটিভি ছিল একটা পত্রিকাগুলি আমাদের কথা বলে নেই তার মানে তত্ত্বাবধায়ক সরকারটা হচ্ছে কি এটা কোনো নিরপেক্ষ সরকার না ঠিক আছে তারপরে আমরা কিন্তু এসএস সাহেব জেলে যাওয়ার পরে একাই 5টা সিটে নির্বাচন হয়েছিল ওইবার আমরা 36টা সিটে নির্বাচন হয়েছিলাম এখন প্রশ্নটা হলো এই দুইটা দলের কোনো কাজ নাই কাজটা হলো কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটা আমাদেরও সে একই কাজ তা আমরা কিভাবে নির্বাচিত আমরা নির্বাচন করে ক্ষমতায় যেতে পারি এটা আমাদেরও কাজ